আমার টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমা হতে যাচ্ছে ফ্ল্যাশব্যাক। এই সিনেমাটিতে আমি যে চরিত্রে নিজেকে চরিত্রায়ণ করেছি সেটা খুব শীঘ্রই দর্শকরা দেখতে পাবে। আমি যতটুকু শুনেছি যে তাদের খুব রিসেন্টলি আসলে মুক্তি দেওয়ার প্ল্যানিং, হয়তো বা কয়েক মাসের মধ্যেই তারা সেটা প্ল্যান করছে। আর ওখান থেকেও অনেক ভালোবাসা পেয়েছি কলকাতা দর্শকদের কাছ থেকে, যখন শুটিং করছিলাম সেখানে যারা আশেপাশে আমাদেরকে সাপোর্ট দিয়েছে বা যে টিম আমাদের কলকাতার ছিল তারা ভীষণ সাপোর্টিভ ছিল। যারা জার্নালিস্টরা ছিলেন প্রচণ্ড কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি তাদের কাছে, তারা অনেক কভারেজ দিয়েছেন। এবং আমার বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে, আসলে হয় কি পুরো ইন্ডাস্ট্রি যেমন টলিউড ইন্ডাস্ট্রি মানে ঢালিউড ইন্ডাস্ট্রি, আমার কাছে খুব একটা ডিফারেন্স কিছু মনে হয়নি, অনেকটাই মিল। সো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার টলিউড ইন্ডাস্ট্রির সেই প্রথম ফ্ল্যাশব্যাক সিনেমাটা যেন দর্শকদের কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি।